আচ্ছা, আর সাধারণত এটা কতবার করে দিতে হয়, যেমন ধরেন হাঁটু ব্যথা বা কোমরের ব্যথা এই সমস্ত ক্ষেত্রে? এটা আসলে, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কথা যে আমরা ফিজিওথেরাপি অনেক সময় যে ফিজিওথেরাপি দিতে হবে ফিজিওথেরাপি দিচ্ছে বাট হয়তো আশানুরূপ রেজাল্ট আসতেছে না, এই জন্য একজন ফিজিওথেরাপিস্ট রুগীকে ডায়াগনোসিস করে সেই নির্ধারণ করে দিবে যে কত বেলা থেরাপি দিতে হবে তাকে। সেটা হাঁটু ব্যথার জন্য একরকম, প্যারালাইসিস রুগীর জন্য আরেক আরেক রকম, কোমর ব্যথা রুগীর জন্য আরেক আরেক রকম। যেমন ডিস্ক প্রলেপসের রুগী যে যারা আছে, কোমর ব্যথা ডিস্ক প্রলেপ জনিত ব্যথা, এরা মনে করে এসব রুগী দেখা যায় এসে এসে ফিজিওথেরাপি নিয়ে যায়, এতে আসলে কোনো লাভ হয় না, আরো খারাপের দিকেও যেতে পারে। কারণ আমরা যখন ফিজিওথেরাপি দেই বিভিন্ন এক্সারসাইজ করাই, বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করে ট্রাকশন দিতে পারি, যার কারণে মেরুদণ্ডটা আবার কিছুটা লুজ হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি আমরা হসপিটালে থাকে রুগী আর এই রুগী খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং খুব দ্রুত ইম্প্রুভ হয়ে যায় ডিস্ক প্রলেপস রুগী, তাকে আর অপারেশন করতে যেতে হয় না, তাই ফিজিওথেরাপি সেক্ষেত্রে 3-4 বার দিতে হয়। তা তার জন্য রুগীকে অবশ্যই ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে যে উনি নির্ধারণ করে দিবে কয়বার করবে, কী কী থেরাপি দিবে। ফিজিওথেরাপি তো একটা বিশাল একটা সাবজেক্ট, এখানে ইলেকট্রোথেরাপি আছে, এক্সারসাইজ আছে, বিভিন্ন ইকুইপমেন্টের ব্যাপার আছে, বিভিন্ন অর্থোসিসের ব্যাপার আছে, তারপরে পানির মাধ্যমে যেটা বলছিলেন হাইড্রোথেরাপি, হাইড্রোথেরাপি এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইয়ে আমাদের দেশে, আসলে আমরাও চালু করতে পারি নাই কারণ খুব এক্সপেন্সিভ, অ্যাজ লাইক সুইমিং পুল, বাট সুইমিং পুলের চেয়েও বেশি খরচ করতে হয় একটা হাইড্রোথেরাপি পুল তৈরি করতে হলে, কারণ ওটা অ্যাটমসফিয়ারটা থাকবে ওয়ার্ম ভিতরে, ব্লাড ব্লাড টেম্পারেচারের কাছাকাছি, পানিটাও থাকবে গরম। আমরা প্যারালাইসিস রুগী যদি হাইড্রোথেরাপিতে নামিয়ে দেওয়া যায়, মানে পুলে নামিয়ে দেওয়া যায়, ওই যেটা আমরা টাপ বলি অথবা পুলে, তাহলে তাকে খুব দ্রুত রুগী ওখানে আমরা এক্সারসাইজ করালে পানির ভিতরে রুগী দ্রুত ইম্প্রুভ হয়ে আসে, যেটা আমাদের দ্বারা এখনো সম্ভব হয়নি, হয়তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি ভবিষ্যতে এটা শুরু হবে। তো এখন এইসব রুগীরও পুনর্বাসন সম্ভব আপনার, আমরা যদি এক্সারসাইজগুলো হসপিটালে থেকে রুগীকে করাই, আবার থেরাপি বিভিন্ন ইলেকট্রোথেরাপি দেই, প্লাস রুগীর অ্যাটেন্ডেন্সকে আমরা শিখিয়ে দিই, এর ভিতরে রুগীর অ্যাটেন্ডেন্সকে শিখিয়ে দিতে হবে, কারণ ভুল থেরাপি দিলে আবার প্রবলেম হতে পারে। এখন একটা এক্সারসাইজ করাইতে গিয়ে যদি সে ইঞ্জুরি করে, জোরে প্রেশার ক্রিয়েট করে, অথবা শুধু কেবল নাড়ায়, তাহলে তো হবে না, তাকেও শিখিয়ে দিতে হবে যে একটা আমার এই এলবোটার রেঞ্জ কতটুক, যে হাতটা কতটুক নড়বে, একটা পা কতটুক নড়বে, কোমর কত রেঞ্জ অফ মোশন, এটা জোড়াটা কতটুক তাকে নড়াচড়া করাইতে হবে, এটা ফিজিওথেরাপিস্ট নির্ধারণ করে দিবে। আবার মাসেলটা কোন মাসেলটা টাইট বেশি, কোনটা শক্ত, অনেক সময় হাত এরকম বাঁকা হয়ে আসে, পা বাঁকা হয়ে আসে, এগুলোর জন্য স্ট্রেসিং করাইতে হয়, এক্সারসাইজ বিভিন্ন রকম। তো এটা রোগীর অবশ্যই অ্যাটেন্ডেন্স যদি মোটামুটি শিক্ষিত হয় আমরা সহজে এটা তাদেরকে শিখিয়ে দিতে পারি, এবং রুগী আস্তে আস্তে ডে বাই ডে ভালো হয়ে যায়। তবে তাতে একটু ধৈর্য ধরতে হয় রুগীদের, অনেক সময় রুগীর হতাশ হয়ে যায় যে খুব স্লো ইম্প্রুভমেন্ট, আসলে ইম্প্রুভমেন্টটা খুব স্লো, কিন্তু আপনি যদি বন্ধ করে দেন, আপনি 1 বছর পরে 1.5 বছর পরে যদি ফিজিওথেরাপি চালু করেন, এই রুগী কিন্তু পাশাপাশি নিশ্চয়ই সাইকোথেরাপিও দিতে হয়, যে হ্যাঁ 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 প্রয়োজনে রাখার জন্য, হ্যাঁ হ্যাঁ প্রয়োজনে রুগী, আর এইসব রুগীও কিছুটা মানসিকভাবে মানসিক ইয়া হয়, আমরা অনেক সময় সাইকোথেরাপিস্টের কাছেও বলে পাঠিয়ে দিই, ওই ক্ষেত্রে সাইকোথেরাপি ফিজিওথেরাপি সব মিলিয়ে আসলে চিকিৎসা, হ্যাঁ এটা একটা রিহ্যাবিলিটেশন টিম, মানে এখানে শুধু যে ফিজিওথেরাপিস্টই করবে তা না, ফিজিওথেরাপিস্ট তার পুনর্বাসন চিকিৎসাটা করবে, কিন্তু যে নিউরোলজির ব্যাপার আছে, তার ব্রেনের যে সমস্যা সেটা নিউরোলজিস্ট তার ওষুধপত্র দিবে, কিন্তু দিয়ে ছেড়ে দিলে হবে না, তাকে আবার পুনর্বাসন করতে হবে, তাকে স্বাভাবিক লাইফে এনে দিতে হবে, না হলে তো এই রুগী বসেই থাকবে, বাসা শুয়ে থাকবে, আর একটা পরিবারের উপর একটা বোঝা হয়ে দাঁড়াবে এতে। আর যখন এক সময় দেখা যায় রুগী নিয়ে আসে, তখন আর আমরা আমাদের কিছু করার থাকে না, জয়েন্টগুলো নষ্ট হয়ে যায়, মাসেল ওয়াস্ট হয়ে যায়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহনা টেলিভিশন এবং দর্শক শ্রোতাদের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ আর মোহনা টেলিভিশনকেও ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।